ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যে সারা জীবন আপনি পূজা অর্চনা করে যাবেন, কিন্তু যদি শিব আরাধনা করার সময়, শিব পুজো করার সময়, সেটা বাড়িতে হোক বা মন্দিরে, আপনার সাথে আপনার শরীরে যদি এই জিনিস না থাকে, কোনো লাভ নেই। মহাদেব সেই পূজা স্বীকার করবেন না। লিখে নিন, নিজের বক্তব্য বলছি না, নিজেদের মন করা কথা বলছি না, শিব পুরাণে এই তথ্য প্রদান করা আছে এবং কোথায় আছে, লিঙ্গ পুরাণে। বিশ্বাস না হলে সত্যতা যাচাই করার জন্য অবশ্যই এই পুরাণ দুটি পড়ে ফেলুন, তারপরে দেখবেন আপনার সমস্ত ভ্রম দূর হয়ে যাবে। আজকে যে আলোচনাটি করছি, সেই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন, যারা শুনছেন, তাদেরকে বলবো এই ভিডিওটি প্রচুর শেয়ার করতে, কেননা অনেক কষ্ট করে সারা দিন উপোস করে পরম ভক্ত হওয়ার চেষ্টা করেন কিন্তু আখেরে কোনো লাভ হয় না। তাই হিন্দু সনাতন ধর্মের যে শাস্ত্র, সে শাস্ত্র মতে চলুন এবং অবশ্যই তার পুণ্যফল লাভ করুন, এটাই শুধু আমাদের একমাত্র কাম্য। তাই প্রচুর শেয়ার করুন, পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় এই ভিডিও ছড়িয়ে যাক, সবাই পুণ্যফল লাভ করুক। এটিই পরমেশ্বর পরমাত্মার কাছে আমাদের একমাত্র কামনা। চলুন আমরা জেনে নিই যে শরীরে কি থাকতে হবে। একটি কথা বলে রাখি, যারা ভোলে বাবার ভক্ত, যারা ভোলে বাবার ভক্ত, যারা শিব পুজো করেন, তাদেরকে শৈব বলা হয়, সেই রীতি যারা মেনে চলেন। যারা শ্রী বিষ্ণুর ভক্ত তাদেরকে বৈষ্ণব বলা হয়, আর যারা মা কালীর ভক্ত তাদেরকে শাক্ত বলা হয়। তাই ভোলে বাবার পুজো কারা করতে পারেন, শিবলিঙ্গে কারা জল অর্পণ করতে পারেন, প্রত্যেকে যে চাইবে সে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সদ্বুদ্ধি সম্পন্ন হতে হবে, সৎ একটা মানসিকতা থাকতে হবে আর পবিত্রতা রাখতে হবে। সবাই সেদিন নিরামিষ, তার আগের দিন হবিষান্ন করবেন বা নিরামিষ খাবেন, সেদিন তো উপোসই করবেন, অবশ্যই প্রহরে প্রহরে জল ঢালবেন। কোন সঠিক কোন সময়ে অভিষেক করলে পুণ্যফল লাভ করবেন, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, নিয়ে ভিডিও বানিয়েছি, একটু দেখে নেবেন। এবং কি আপনি ধারণ করবেন আপনার শরীরে থাকবে, প্রথমেই বলবো ভস্ম। ভস্ম নিয়ে অনেকের কিন্তু একটা ভুল ধারণা থাকে, সেটি ক্লিয়ার করে দিই। ভস্ম মানে হচ্ছে ছাই। ভোলে বাবা সর্বাঙ্গে ছাই লেপন করে থাকেন। কোথাকার ছাই জানেন? শ্মশানের। তা বলে শ্মশানের ছাই আপনাদেরকে আনতে বলছি না, ভয় পাবেন না। ভোলে বাবা কেন শ্মশানের ছাই গায়ে মেখে থাকেন, তারও আলাদা অর্থ আছে, সেটি নিয়ে কোনোদিনও পারলে আপনারা যদি চান আমরা ভিডিও বানাবো। কিন্তু ছাই আপনারা কোথা থেকে পাবেন, ভস্ম বলবো, ভস্ম কোথা থেকে পাবেন? দেখুন, কোনো মন্দির থেকে সংগ্রহ করতে পারেন, কোনো মন্দিরে যজ্ঞ হয়েছে, সেই যজ্ঞের ছাই ভস্ম যখন ঠান্ডা হয়ে যায় সেটি নিয়ে এসে সংরক্ষণ করে রাখবেন। সে যে কোনো মন্দিরের, যে শিব মন্দিরেরই হতে হবে তা নয়, যে কোনো মন্দিরের। আচ্ছা, বাড়িতে আপনি যখন পূজা পাঠ করেন, যদি যজ্ঞ করেন, সেই আপনি ভস্ম রেখে দিতে পারেন। বা আপনি যে ধূপটা জ্বালাচ্ছেন, মন্ত্রপাঠ করছেন, তো ধূপ জ্বালিয়ে বিশেষ পূজা করছেন, মন্ত্রপাঠ করছেন, সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সেই ভস্ম আপনি রাখতে পারেন। সেই ভস্ম আপনি ব্যবহার করবেন কপালে। এবারে বলবো যে কারা কারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকেই, পুরুষ নারী সধবা বিধবা ছোট বড় সবাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাস্ত্র বলছে যারা ভস্ম ধারণ করে না, কপাল খালি থাকে। আমাদের আরেকটি কথা বলে রাখি, যে কোনো পূজা অর্চনা করছেন, বাড়িতে করুন বা মন্দিরে করুন, যদি মাথা কপাল ফাঁকা থাকে সে পুজোর স্বীকৃতি পায় না। আর মাথা ঢাকা রাখবেন,
পুরুষ মহিলা সবাইকে বলবো মাথা ঢাকা দিয়ে পুজো করবেন। এরও আলাদা ব্যাখ্যা আছে, পরে কোনো দিনও বলবো, একসঙ্গে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদেরই ভালো লাগবে না। আর ভস্ম অবশ্যই ব্যবহার করবেন, কেননা কপাল যদি শূন্য থাকে, তিলক না থাকে, তাহলে কিন্তু সেই পুজো স্বীকৃতি লাভ পায় না, স্বীকৃতি পায় না। এই ভস্ম আপনারা ব্যবহার করলেন, তিনটে আঙুল ব্যবহার করবেন ভস্মর জন্য। আপনার যে ডান হাতের আঙুল আছে, সেই ডান হাতের আঙুল তিনটে, মধ্যমা, অনামিকা, তর্জনী, বাঁ দিক থেকে ডান দিকে আপনি টানবেন ভস্ম। এইটা একটা গেল, অবশ্যই ভস্ম ধারণ করবেন। ভিডিওটি আপনারা দেখার সাথে সাথেই সংগ্রহ করে নিন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় রুদ্রাক্ষ, রুদ্রযুক্ত অক্ষ বা অক্ষ রুদ্রাক্ষ, স্বয়ং ভোলে বাবার মহাদেবের চোখের অশ্রু থেকে, রুদ্র মানে মহাদেব, অক্ষ মানে এই চোখ থেকে ঝরে পড়েছিল যে অশ্রু, সেখান থেকে রুদ্রাক্ষের, সেই রুদ্রাক্ষ বৃক্ষের জন্ম হয়েছিল। তাই রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। বলবেন আমার কাছে তো রুদ্রাক্ষ নেই, কী করব, একটি হলেও ধারণ করবেন। দেখুন পঞ্চমুখী রুদ্রাক্ষ প্রত্যেকজনকে বলছি অ্যাভেলেবেল সব জায়গায়, খুবই কম দামে পাবেন। পুরো যদি 108টি রুদ্রাক্ষের মালা আপনি কেনেন না খুব কম দামে, এত টাকা তো খরচ করি, একটি রুদ্রাক্ষের মালা আপনি রেখে দেবেন না। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকলে আমরা বলে দেবো এই রুদ্রাক্ষ আপনি কখন কিভাবে ব্যবহার করলে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, সৌভাগ্যময় হয়ে উঠবে। এই রুদ্রাক্ষের মালা ধারণ করবেন, 108 হলে তো খুবই ভালো। জানবেন যত ছোট হবে, যত ছোট হবে সাইজে, তত বেশি অ্যাক্টিভেট হয় সেটা, সেটা বেশি প্রভাবশালী হয়। এই রুদ্রাক্ষ ধারণ করবেন। রুদ্রাক্ষ ধারণ করার আগে এক সপ্তাহ সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন বা নারকেল তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন, দিয়ে সাদা চন্দন দিয়ে, সাদা ফুল দিয়ে ওম নম শিবায়, ওম নম শিবায় বলে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন, বা শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম এটি করতে পারবেন। একটি কথা বলি যে মালা জপেন আপনি, হয়তো মহাদেবের জপ করেন আপনি মালাতে, সেটি কিন্তু ধারণ করে নেবেন না। ধারণ করার মালা আলাদা হয় আর জপ মালা আলাদা হয়। আরেকটি কথা বলি, কনসেপ্ট ক্লিয়ার রাখুন। রুদ্রাক্ষ তো ধারণ করবেন, অনেক নিয়ম আছে, অনেক মানুষ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, একটা গলায় এখন ফ্যাশন হয়েছে একটি করে তুলসীর মালা গলায় দেওয়া আর একটি করে রুদ্রাক্ষ। তারা পবিত্র জিনিস এবং তার মধ্যে দৈবিক অংশ আছে, দৈবিক কৃপা আছে, সেগুলো ধারণ করছে কিন্তু ব্যভিচার করছে। কি ব্যভিচার, বলতে খারাপ লাগছে, বারবার আপনাদেরকে এই বার্তা পৌঁছে দিচ্ছি, দয়া করে আমিষ খাবার গ্রহণ করবেন না। অনেকে বলেন যে, বললাম ব্যক্তিগত অভিজ্ঞতা, মহাদেব নাকি আমিষ খাবার গ্রহণ করেন, কোথায় লেখা আছে বলতে পারবেন? চ্যালেঞ্জ করছি, যদি দেখাতে পারেন চ্যানেল বন্ধ করে দেব। কোথায় লেখা আছে দেখাবেন, নিয়ে আসবেন তথ্য, যদি দেখাতে পারেন চ্যালেঞ্জ করলাম। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি বিষ্ণুর সেবক, তিনি কখনো কোনো তামসিক বা রাজসিক খাদ্য গ্রহণ করেন না। তাই যারা বলেন তারা হিন্দু ধর্মকে ভুল ব্যাখ্যা করার জন্য, অপমানিত লাঞ্ছিত করার জন্য বলেন, তাদের কথায় কান দেবেন না। সেজন্য বলি আমাদের শাস্ত্র পড়ুন, শিবপুরাণ পড়ুন, প্রত্যেকটি ঘরে ঘরে শিবপুরাণ পৌঁছে যাক ঈশ্বরের কাছে কামনা করছি। রুদ্রাক্ষ পড়বেন, মাছ মাংস
গ্রহণ করবেন না, বলবেন আমরা তো মাছ মাংস খাই, না খেয়ে থাকতে পারি না, আমরা রসনাকে, আমরা যে স্বররিপু আছে তাকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা দমন করতে পারি না, কি করব। ঠিক আছে, যখন পুজো করবেন তখন পড়বেন, বাদ বাকি সময় খুলে রাখবেন। কিন্তু তুলসীর মালা কিন্তু একবার ধারণ করলে আর খোলা যায় না, তাহলে বিষ্ণু বিদ্বেষী হয়ে যাবেন। অনেকে বলেন যে দু প্যাচের মালা পড়লে নাকি আমিষ গ্রহণ করা যায়। কত বড় ভুল করছেন আপনারা, নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছেন, সেটি নিজেই বুঝতে পারবেন। যখন বুঝবেন তখন আর কিছু করার থাকবে না, তখন সব শেষ। তাই হিন্দু শাস্ত্রের যে ধর্ম, আমাদের হিন্দু ধর্মের যে সনাতন হিন্দু ধর্ম বলবো, সনাতন হিন্দু ধর্মের যে শাস্ত্র সেটিকে পড়ুন, বারবার বলছি সেটি পড়ুন, জানুন। তাই রুদ্রাক্ষ ধারণ করুন। এই নিয়ে যদি ভিডিও চান কিভাবে রুদ্রাক্ষ ধারণ করবেন, রুদ্রাক্ষ ধারণ করে কোথায় কোথায় যাবেন না, আমরা আপনাদের জন্য সর্বদা, আপনাদের জন্য সর্বদা আপনাদের সেবায় রত থাকব। কিন্তু এই দুটি জিনিস অবশ্যই ধারণ না করে পুরুষ মহিলা সবাই, মহিলারাও ধারণ করুন। আরেকটি কথা বলে রাখি, আপনি শ্রীকৃষ্ণের সেবক বা সেবিকা আর আপনি মহাদেবকে আরাধনা করতে পারবেন না তা নয়, জানবেন হরিহর দুজন পাশাপাশি থাকে, এ নিয়েও ভিডিও বানাবো। তাই কোনো চিন্তা করবেন না, তুলসীর মালা থাকলেও রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন, স্বাস্থ্যসম্মত কথা বলছি। করুন, উপকৃত হন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ মহাদেব।